নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, মনে ভালো থাকুন আর সুস্থ থাকুন। মানে ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে, আপনি কতটা খাবেন যেমন নিজের উপর নির্ভর করেন, কতটা ঘুমাবেন নিজের উপর নির্ভর করে, কতটা আপনি আনন্দ করবেন সেটাও নিজের উপর নির্ভর করে, কিন্তু কতটা দুঃখ করবেন এটা নিজের উপর নির্ভর করে না, এটা পারিপার্শ্বিক আপনাকে সেই দুঃখিত করে তোলে। এবার আপনি কতটা নিতে পারবেন, কতটা আপনি মনের জোর বাড়াতে পারবেন, এটা আপনার নিজের উপর বর্তায়। এবং সেই কারণে দীর্ঘদিন যাবৎ যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি আলোচনা করে আসি, জ্যোতিষশাস্ত্র সবসময় কি করে, প্রত্যেক মানুষের নেচার অনুযায়ী প্রত্যেক কথা বলে। আপনি যদি একটি জন্তু জানোয়ারেরও ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিন, আপনার প্রভুভক্ত হবে কিনা, যদি আপনার পোষ্য হয় সেটাও কিন্তু সেই মুমেন্টে তার বলে দেওয়া যায়। এখন তার নেচার অনুযায়ী তার বিচার হবে, মানুষের নেচার অনুযায়ী মানুষের বিচার হবে। দেখতে তো সবাই মানুষের মতো, কিন্তু মানুষের কথা মানুষ বলে, ব্যবহারে, শিক্ষায়, কর্মে, সংসার জীবনে সমস্ত দিক থেকে মানুষ তার সফলতা আনার চেষ্টা করে। সেই জ্যোতিষশাস্ত্র কিন্তু কমপ্লিটলি একটা সব গ্রহের, নক্ষত্রের, রাশির যে প্রকৃতির, যে নেচারের, সেই নেচার মানুষের উপর বর্তায়। এবং সেই নেচারের বিপরীতে গেলে উল্টো ফল হয়। দেখবেন যে ভগবান, ঈশ্বর, গড সব আছে, মনে আছে, আপনি মরে গেলে আপনার সাথেই চলে যাবে, অন্তরের জিনিস এরা, অন্তরের জিনিস সেগুলো আমাদের শেষ সম্বল মনের জোর বাড়ানোর। যখন আমরা সমস্ত দিক থেকে সব কিছু হারিয়ে ফেলে দুটো হাত তুলে দেবার সময় হয়, তখন আমরা বলি হে ঈশ্বর তুমিই দেখো, আমার যত দূর অব্দি করার ছিল আমি করেছি, তোমার উপর ছাড়লাম। কাকে বলছেন? আপনার ভিতরে যে হৃদয় বসে আছে, মন বসে আছে, তাকে বলছেন মনের জোর বাড়ানোর জন্য। না, আমাকে ঠিক থাকতে হবে, বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। আর এই সুস্থতা নির্ভর করে আমার, দেখুন আমাকে প্রকৃতি সব দেয়, আমরা হাওয়া নেই, বায়ুর কারণে চলি, আগুনের কারণে দহন শক্তি, জলের কারণে শরীরের যে তিন ভাগ জল, পৃথিবীরও তিন ভাগ জল, সেই জল যখন শরীরে কমে আসে আমরা অনেক রকম রোগে দেখা যায়। এগুলো সমস্ত রাশিচক্রের মধ্যে আছে, তিনটে জলরাশি, তিনটে অগ্নিরাশি, তিনটে বায়ুরাশি আছে, মিথুন, কুম্ভ, তুলা, বায়ুরাশি, মেষ, সিংহ, ধনু অগ্নিরাশি, কর্কট, বৃশ্চিক, মীন জলরাশি। তাহলে জলরাশির ভাগগুলো আছে, অগ্নিরাশির ভাগ আছে, যে কতটা দহন, কতটা তার কম, কতটা ইয়ে, তার গ্রহের নেচারের উপরে, তার মাপের উপরে সমস্ত কিছু। অগ্নিরাশি ধনু বৃহস্পতির লর্ড, মেষ মঙ্গলের লর্ড, সিংহ রবির লর্ড। রবি কিন্তু কোনো গ্রহ না, রবি একটি নক্ষত্র, রবির থেকে সমস্ত কিছু সৃষ্টি। সেই দহন ক্ষমতা আর বৃহস্পতির ধনুরাশির দহন ক্ষমতা এক হবে না। আবার বৃহস্পতির দহন ক্ষমতা, মেষ রাশির যে মঙ্গল তার দহন ক্ষমতা একরকম হবে না। আপনি দেখবেন রবির জন্য একটি ঘর রাখা আছে, চন্দ্রের জন্য একটি ঘর রাখা আছে, কিন্তু বৃহস্পতির দুটি ঘর আছে, একটি জল, একটি আগুন, একটি মীন রাশি, একটি ধনুরাশি।
মঙ্গলেরও দেখবেন দুটি ঘর রাখা আছে, একটি অগ্নিরাশি একটি জলরাশি। বৃশ্চিকের জলরাশি, মেষের অগ্নিরাশি, দুটো দুরকম নেচার আসবে। কিন্তু চন্দ্র জলরাশি, জলপ্রধান, কর্কট রাশি। এবার যদি বোঝানোর স্বার্থে আমি একটা ছক বলি যে মিথুন লগ্ন কর্কট রাশি, তাহলে মিথুন লগ্ন কর্কট রাশি ধরুন, ধরে নিলাম আপনাকে বোঝানোর স্বার্থে যে মিথুন লগ্নের সেই জাতকের লগ্নটা 28 ডিগ্রি পার করেছে। 28 ডিগ্রি মানে একদম মিথুনের শেষে এসছে, তার মানে পুনর্বসু নক্ষত্র ধরবে, পুনর্বসু নক্ষত্র ধরবে, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। আর বললাম কর্কট রাশি, কর্কট রাশি চন্দ্র যেখানে থাকে সেটা রাশি হয়, এবং চন্দ্র কর্কট রাশিতে, এবং চন্দ্র কর্কট রাশিতে রয়েছে আপনার, সেখান থেকে মাপের হিসেবে রয়েছে 18 ডিগ্রি 44 মিনিট। 18 ডিগ্রি 44 মিনিট যদি হয়, তাহলে সেই জায়গাটা থেকে সেই চন্দ্রটা গিয়ে বসে কত নম্বর নক্ষত্রে, সেইখান থেকে কিন্তু হিসেবটা আসবে। বোঝানোর স্বার্থে ধরে নিলাম লগ্ন মিথুন, একাদশপতি, ষষ্ঠপতি, মঙ্গল লগ্ন রাশিতে বসে আছে, চন্দ্র মঙ্গল একসাথে, মঙ্গল বসে আছে পুষা নক্ষত্রে, মঙ্গল রেট্রোগ্রেড, মঙ্গলটা রেট্রোগ্রেড। এবার যেহেতু কর্কট রাশি জলরাশি এবং বায়ু রাশি, বায়ু লগ্ন জল রাশি, মিথুন লগ্নের নবম ঘর হবে শনির ঘর, কুম্ভ রাশির ঘর, পঞ্চম ঘর হবে বৃষ রাশির ঘর, আর তুলা রাশির ঘর শুক্রের ঘর। তাহলে ফেব থেকে তার প্রেম ভালোবাসা উন্মাদনা উচ্চশিক্ষা সন্তান সমস্ত বিচারে আসবে পঞ্চম ঘর থেকে। তাহলে সেই পঞ্চমের লর্ড কোথায়, সেই পঞ্চমের লর্ড কোথায় বসে আছে, সেই জায়গাটা থেকে তার দেখা যায়। তাহলে পঞ্চম যদি তার বহিঃপ্রকাশের ঘর হয়, তাহলে ফিফথের সেভেন্থ ঘরটা তার আসবে 11th হাউস মঙ্গল। সেই মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ, মানে 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ থাকে, এবং মঙ্গলটি বসে আছে পুষা নক্ষত্রে শনির নক্ষত্রে। তাহলে শনি সপ্তমপতি অষ্টমপতি কর্কট রাশি থেকে, তাহলে মঙ্গলের মিথুন লগ্নের সপ্তমপতি বৃহস্পতি, সপ্তমের নবম ঘর রবির ঘর সিংহ রাশির ঘর। তাহলে সেই রবি বসে আছে সেখান থেকে তার রাশি থেকে অষ্টমে কুম্ভ রাশিতে, এবং লগ্ন থেকে নবমে 25 নম্বর নক্ষত্রে বৃহস্পতির। তাহলে সপ্তমপতির নক্ষত্রে বসে আছে, সপ্তমের নবম রবির ঘর, পঞ্চম ঘর তার প্রেম ভালোবাসার ঘর শুক্র, সেই শুক্র যুক্ত হয়ে রয়েছে 21 নম্বর নক্ষত্রে রবির নক্ষত্রে, সেই শুক্রের সাথে শনি যুক্ত হয়ে রয়েছে 23 নম্বর নক্ষত্রে, কেতু যুক্ত হয়ে আছে 20 নম্বর 21 নম্বর নক্ষত্রে রবির নক্ষত্রে। তাহলে রবি শুক্র একসাথে রবির নক্ষত্রে শুক্র বসা, কেতু রবির নক্ষত্রে বসা, প্রেজেন্ট দশা ধরে নিলাম বোঝানোর স্বার্থে যে চন্দ্র রবির দশা চলছে, এবং চন্দ্র রবির দশা গিয়ে শেষ হবে 16/7/2020 জুলাই মাসের 16 তারিখে শেষ হবে। তাহলে সেইখানে দেখা যাচ্ছে একটি জলরাশি একটি বায়ু রাশি, এবং তার রবি বসে আছে বায়ু রাশিতে, এবং সপ্তমপতি বৃহস্পতি সে বসে রয়েছে রবির সাথে 25 নম্বর নক্ষত্রে, সেভেন্থ বসে আছে রাশি থেকে অষ্টমে লগ্ন থেকে নবমে, এবং সপ্তমের নবম ঘর রবির ঘর, সেই রবি বসে আছে বৃহস্পতির নক্ষত্রে। তাহলে লগ্নের সপ্তম ঘর, আমি কিন্তু সবসময় বলি বৃহস্পতি কিন্তু প্রবল মারক হয়,
কার ক্ষেত্রে মারক হবে? সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরের বিকাশ বিজনেস, সপ্তম ঘরের কে সামাজিক, সপ্তম ঘরের কে হাজবেন্ড, যদি বিবাহ হয়ে থাকে তার, তাহলে হাজবেন্ড, যদি বিবাহ না হয়ে থাকে তাহলে বিবাহ, যদি সে যদি জাতক হয় তাহলে তার জাতিকা স্ত্রী, এবং সে যদি জাতিকা হয় তাহলে তার স্বামী। সেই জায়গাটা খারাপ দেখায়, খারাপ দেখায় শারীরিক কারণে, খারাপ দেখায়। বৃহস্পতির গুণাবলীগুলো থাকে, আনন্দ উচ্ছ্বল থাকে, সদাহাস্যময় থাকে এবং সমস্ত রকমই থাকে, এবং যেহেতু সপ্তমপতি বৃহস্পতি কুম্ভ রাশিতে বসা এবং সেই কুম্ভ রাশির শনি তার সেখান থেকে বসে রয়েছে তার লগ্নের অষ্টম ঘরে, লগ্নের অষ্টম ঘরে, সেই জায়গাটায় কিছুটা সমস্যা দেখা দেয়। তাহলে পঞ্চমপতি শুক্র বসে আছে তার চন্দ্র থেকে সপ্তমে এবং লগ্ন থেকে অষ্টমে চর রাশিতে, তাহলে যদি তার বিয়ে হয়ে গিয়ে থাকে, যদি তার সন্তান থাকে, তাহলে সেই সন্তান তার কর্মরত ভাবে দূরে থাকবে। যেহেতু চর রাশিতে রবির রাশিতে আছে, রবির তৃতীয় ঘর হয়, মিথুন লগ্ন থেকে থার্ড হাউস হয়, থার্ড হাউস হয় এবং সে লগ্ন থেকে নবমে বসে আছে, লগ্ন থেকে নবমে বসে থাকলে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তাহলে তার সন্তানের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত, কেন সেই শুক্রটা কিন্তু রবির নক্ষত্রে বসা। এবং যখন শুক্র রবির নক্ষত্রে বসে থাকে তখন দগ্ধ হয়, চলছে চন্দ্রের দশা, লগ্নের দ্বিতীয় পতির দশা, দ্বিতীয় পতি দ্বিতীয় ভাবে বসে রয়েছে, ভাবপতি ভাবে থাকলে চন্দ্র চতুর্থ ভাবের কারক, মাতার কারক, তাহলে যদি তার মা এখন জীবিত থাকে তাহলে সেই চন্দ্রের দশা চলছে এবং চন্দ্র রবি চলছে, তাহলে সেই জায়গাটায় মা শরীর নিয়ে চিন্তা থাকে, সেই জায়গাটা থেকে সেখান থেকে আসে তার চিন্তার কারণ। কেন আসে? যে চন্দ্রের অষ্টম ঘর কিন্তু চন্দ্রের যে রোগ, তার যে মাতৃকারকের যে ঘর সেটা শনির ঘর, সেই শনির ঘরটা রবি বসে আছে। রবি কিন্তু শনির ঘরে, শনি কিন্তু রবির ঘরে বসে নেই, শনি কিন্তু বসে আছে কেতু শুক্রকে নিয়ে। তাহলে যে কোনো কারণে মায়ের যে কোনো গুপ্ত যে রোগগুলো বাইরে থেকে দেখা যাবে না, সেই রোগগুলো সে আক্রান্ত হতে পারে সেখান থেকে। আর মিথুন লগ্ন বায়ু রাশি, বায়ু মানে হাওয়া, দেখা যায় না, অনুভব করা যায়, ফিকল মাইন্ড হয়, হট করে রেগে যায়, পুনর্বসু নক্ষত্রে আছে, বুদ্ধি দিয়ে বিচার করে, এবং সেই জায়গাটায় জ্ঞান আরোহণ করে, টেনশন বেশি করে, কেননা লগ্নটা পুনর্বসু নক্ষত্রে এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, সাত নম্বর নক্ষত্র, সাত ষোলো পঁচিশ তিনটি বৃহস্পতির নক্ষত্র এবং সাত ষোলো পঁচিশ তিনটি দুঘর নিয়ে থাকে, বায়ু জলে কানেক্ট থাকে, ষোলো নম্বর তুলা বৃশ্চিকে, ২৫ নম্বর কুম্ভ আর মিনে, বায়ু জলে কানেক্ট থাকে। সেই জায়গায় দেখা যায় যে যখন কর্কট রাশি হয় এবং কর্কট রাশিটা যখন তার অশ্লেষ্য নক্ষত্রে থাকে, তখন দেখা যায় বুধের প্রাদুর্ভাব দ্বাদশপতির নক্ষত্রে বসা, দ্বাদশপতি তৃতীয় পতির নক্ষত্র, বুধের নক্ষত্র। তাহলে সেই জায়গাটায় হয় কি, বুধ ও বায়ু কারক গ্রহ, তাহলে যে কোনো কারণে তার শ্লেষ্মা জাতীয় বা কাপ এন্ড কোল্ডের ধার থাকবে, কোন রকম ভাবে শ্বাসকষ্ট, ব্রিদিং প্রবলেম এগুলো আসতে পারে। যেহেতু তার চন্দ্রের সপ্তমে শনি বসে আছে, সপ্তমে শনি বসে থাকলে সামাজিক দিক থেকে ভাবে তাকে অনেকভাবে অনেক রকম ব্যবহার হয়ে যাবে, খারাপ ভাবে উপকার নিয়ে যাবে, এবং এই কর্কট রাশি হওয়ার কারণে সে বিগলিত করুণা জাহ্নবী যমুনার মতো অন্যের উপকার করবে, কিন্তু সেই উপকারের রিটার্ন পাবে না, রিটার্নের জায়গাটা গোলমাল থাকবে। এর সাথে থাকে তার নবাংশ থাকে, দেক্কান থাকে, চতুর্থাংশ থাকে, দ্বাদশাংশ থাকে,
এবার সেইগুলো সমস্তবার মিথুন লগ্নের ষষ্ঠপতি মঙ্গলের ঘর, সেই মঙ্গল যখন রেট্রোগ্রেড হয়ে বক নিচস্থ হয় রোগ রিপুর ঘর, এবং সে যখন তার মিথুন লগ্নের যখন সে একাদশপতি হয় এবং সিক্সথ হাউসের লর্ড হয়, তাহলে সেখান থেকে তার কিছু শারীরিক প্রবলেম আসে, একাধিক শরীরের মধ্যে অপারেশন যোগ আসতে পারে, যে কোনো রকমভাবে রক্ত, অনেকে অনেকভাবে ওপার থেকে বসে বলতে পারেন, এত জানেন দেশের সম্বন্ধে বলতে পারছেন না, দেশের সম্বন্ধে রাজ্যের সম্বন্ধে বলেন, দেশ কিরম থাকবে রাজ্য কিরম থাকবে। আচ্ছা দেশ আর রাজ্য কার, আমাদের আমরা আছি বলেই আছে, ভারত পশ্চিমবঙ্গ বা ভারত পুরো ভারত 5000 আগেও ছিল, 5000 বছর আগেও ছিল, এখনো আছে। অতএব তার যে ল্যাটিচুড লঙ্গিচুড যেটা আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ, তার ডেট অফ বার্থ, কোন সময় জন্ম, এগুলো বলা যায় না। এগুলো নিয়ে একটা মান্ডিনী জ্যোতিষ আছে, শাস্ত্র আছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতি এগুলো নিয়ে পড়াশোনা আছে, একটা সাবজেক্ট আছে, পড়েছি আমি, কিন্তু অ্যাপ্লাই করে দেখেছি হয় না, ঠিক ঠিক হয় না। আমি এর আগে অনেক যুক্তি দিয়ে বুঝিয়েছি, অনেক রকমভাবে বুঝিয়েছি, আমি অত ভালো জ্যোতিষ না হয়তো, কিন্তু অল্প কিছু জানি, জানার বহিঃপ্রকাশটা আপনাদের কাছে রেখে দিয়ে নিজের মনকে হালকা করি। আপনি একটা বিরাট ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে গেল, 800 লোক মারা গেল, 300 লোক আহত হলো, বলুন বিধাতাকে সেই 800 লোকের মৃত্যু দিন একই দিনে লিখেছিল? তার জন্মছকে কি সেই মৃত্যু দিন একই রকম ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে যার উপর নির্ভর করে সে যাচ্ছিল, যে ওটাকে গাড়িটাকে পরিচালনা করে চালিয়ে নিয়ে যাচ্ছিল, ফ্লাইটম্যান হতে পারে, কেবিন ম্যান হতে পারে, রেল লাইন হতে পারে, ড্রাইভার হতে পারে, গার্ড হতে পারে, তাদের মধ্যে হয়তো সময় খারাপ ছিল, অতগুলো লোকের ভার সেই জায়গাটা থেকে খারাপ হয়েছে। এটা ভীষণ ভাবে দোদণ্ড প্রতাপ খারাপ, লোকের সাথে 5 জন লোক চলছে, কেউ ভয়ে তাকে খারাপ বলে না, কিন্তু মুখ ঘুরিয়ে রাখে। কিন্তু যে 5 জন যাচ্ছে, সে 5 জনের মধ্যে হয়তো 3 জন খুব ভালো লোক, কিন্তু যেহেতু সেই জায়গাটা সে লোকের সাথে যাচ্ছে বলে সেও খারাপ। ঠিক সেই রকম আমরা যখন সে পুরো ভারতবর্ষের মধ্যে বসে রয়েছি, দেশের অবস্থা খারাপ হয়ে আসে, দেশই যদি খারাপ হয়ে যায়, দেশ যদি কোনো রকম ভাবে আক্রান্ত হয়ে যায়, তাহলে প্রত্যেককে সেই অবস্থার মধ্যে ভুগতে হবে। এখানে কার ডেট অফ বার্থ ভালো, কার ডেট অফ বার্থ খারাপ, কার কি আছে সেটা দিয়ে বিচার হবে না। অর্থনৈতিকের ভাগ্য তার খারাপ হবে, তার অবসাদ একই রকম আসবে, খাওয়া দাওয়ার ক্ষুধা হয়তো একরকম ভাবে পারবে না জোগাড় করতে, একই রকম ভাবে আসবে। কারণ আমি যার উপর অবস্থান করে রয়েছি, আমি একটি গাছে চড়ে রয়েছি, গাছের গোড়াটা দুর্বল হয়ে গেছে, নিচ দিয়ে জল বইতে বইতে বন্যা এসছে, সেই গাছটি জল বইতে বইতে মাটি সরে গেছে গাছের গোড়া থেকে, এবার গাছটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কিন্তু গাছের মগডালে আমি বসে আছি, গাছ ভেঙে পড়লে আমি জলে। সেই রকম কখন সম্পূর্ণ দেশ বিপর্যস্ত হয়, সেই সম্পূর্ণ দেশের নাগরিকরা বিপর্যস্ত হয়, সমস্ত দেশের মানুষ সেই বিপর্যস্তের ভাগ নিতে লড়তে থাকে, কি করবে? সে তো আর দেশ বিরোধী হবে না, দেশদ্রোহিতা করবে না, সে তো আর দেশের বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু তার মা
আমি একদিন বলেছিলাম যে ধারণ করে সেই মা, এর জন্য ভারত মাতা বলা হয়, ভারত পিতা বলে না। আমাদের ধারণ করে আছে, সেই ধরনই যদি অস্থির হয়, আমরা আমরা অস্থির হব। অতএব সেই জায়গাটা থেকে প্রত্যেক মানুষের বোঝা উচিত, কারোর আগে আঙুল তোলার আগে চারটে আঙুল নিজের দিকে থাকে, আগে ওই চারটি উত্তর আপনি দিন, তারপরে যে আঙুলটা যার দিকে তুলেছেন তার কাছে উত্তর চান, কারণ চারটে আপনার দিকে আছে। আঙুল তোলার আগে চিন্তা করবেন, দেশ না থাকলে আপনি থাকবেন না, আবার আমরা না থাকলে দেশও থাকবে না, দেশ কি মরুভূমি হয়ে থাকবে, কে চালাবে, চাহিদাও থাকবে না। অতএব একে অন্যের পরিপূরক, এবং সেই জায়গাটাকে আমাকে ঠিক রাখতে হবে। এর জন্য যে মিথুন লগ্ন বায়ু রাশি, বায়ু মানে কি, হাওয়া, কখনো ঝড় হয়ে বয়, কখনো মৃদুমন্দ বহে, কখনো গুমট হয়ে যায়, আমরা শ্বাস প্রশ্বাস সংগ্রহ করি, অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, প্রত্যেকটি কোষে কোষে আমাদের সে অক্সিজেন পৌঁছে যাচ্ছে, ফিউ অফ সেকেন্ডের খেলা এগুলো শরীরের। জলরাশি কর্কট রাশি, জলের উপর নির্ভরশীল করে থাকতে হয়, জলের মাত্রা কমে গেলে শরীরে রোগের মাত্রা বাড়বে, কেন সেই চন্দ্র থেকে তার ষষ্ঠ ঘরটা কি হয়, বৃহস্পতির ঘর, সেই বৃহস্পতি বসে আছে তার রাশির লগ্ন থেকে, তার সেই জায়গাটা বসে আছে তার লগ্ন থেকে নবম ঘরে, রাশি থেকে অষ্টম ঘরে। আমি বলি যে বৃহস্পতি প্রবল মারক হয় যদি খারাপ অবস্থায় থাকে, যার জন্যই ধনুরাশি থেকে অষ্টম ঘরে, নিধন ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি করে চন্দ্রের ঘরে। চন্দ্র বৃহস্পতি ভালো সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক, চন্দ্র বুধের সম্পর্ক ভালো না, কেতু শনির সম্পর্ক ভালো না, একটা জানবেন প্রভাব আছে, রাহু কেতু কোনো গ্রহ না, যারাই যেভাবেই এটাকে প্রচার করেন রাহুর প্রকোপ, রাহুর গ্রহ, রাহু গ্রহ, রাহু কোনো গ্রহ না। রাহু যদি আমাকে বোঝাতে হবে তাহলে, আর যদি সে না বোঝে আমি বুঝিয়ে দেব, মিডিয়ায় বসে বোঝাতে বসবো না, এই জন্যই যেটা তো অনেকের প্রফেশন, অনেক লোকের মধ্যে জড়িয়ে আছে, শিক্ষার মাধ্যমে সে গুছে নেবে ছেদবিন্দু। যখন দেখবেন সে গ্রহণ হয়, যাত্রা যখন মাঝখানে চলে আসে, পৃথিবী চন্দ্র সূর্য এক রেখায় চলে এসছে, যে ছটাগুলো যে রেগুলো বা বেরোতে থাকে প্রচন্ড তীব্র আকার, একটা ঘরে সম্পূর্ণ আলো একরকম, ওই আলোটাকে যদি একটা পুরো জায়গা দিয়ে ঢেকে দিয়ে পুরো একটা কাগজে যদি ছোট ফুটো করে দিয়ে সেইখান থেকে আলোটা বার করেন, সে আলোটা কিন্তু অনেক গতিতে তীব্র আকারে বেরোবে। সেই ছেদবিন্দু হচ্ছে সেই রাহু কেতু, রবি এবং চন্দ্রের প্রভাব আছে, যে ঘরে থাকে সেই ঘরের প্রভাবে। পরগাছা, অনেক গাছ আছে না, অন্য গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে, সেই রকম সক্ষেত্র ঘর কন্যা বলে, তুঙ্গস্থ মিথুন বলে, মূল ত্রিকোণ কুম্ভ বলে। তাহলে বুধের সঙ্গে রাহুর একটা সম্পর্ক ভালো আছে, এটা দেখা যাচ্ছে। তাহলে বুধ কি বায়ু রাশি, তাহলে বর্তমানে যদি রাহু যদি কোনো কারণে মিথুন রাশিতে যায় এবং সে মিথুনের বুধের ঘরে থাকে, সেই মিথুন রাশিতে বুধের রাহুর কিন্তু প্রকোপ বাড়বে বায়ুর সাথে। আপনি যদি ভালো জায়গা দিয়ে গোলাপ ফুলের বাগানের পাশ দিয়ে যান, ভালো গন্ধ পাবেন। আপনি যদি
পৌর আবর্জনার সামনে দিয়ে যান, আপনি বাজে গন্ধ পাবেন। তো যখন হাওয়া বা সেই রাহু যে প্রকোপের গ্রহটি যদি সেই হাওয়ার ঘরে থাকে, তাহলে সে বাজে রকম জিনিস ছড়াতে থাকে, আপনাকে সেটা সইতে হবে, প্রোটেকশন নিতে হবে সেই জায়গাটায়। আর এই প্রোটেকশনটাই লোকে অনেকভাবে অনেক রকম প্রতিকার হিসেবে নির্দ্বিধায় করে। কোনো অ্যাস্ট্রোলজি বইতে কোনো প্রতিকার লেখা থাকে না, কোনো কেউ আমাকে দেখাতে পারবে না, যদি দেখায় সেগুলো নিজেরা ছাপিয়েছে, পাবলিশ করেছে নিজেরা, পুরনো বই ঘাটুক, অনেক পুরনো, অনেক জায়গায় চলে যাক, হাজার হাজার বছরের সেই পাণ্ডুলিপি নিয়ে আসুক, সেগুলো কালেকশন করুক, সেখান থেকে দেখুক। গুগল পড়ে জ্যোতিষী হয় না, গুগল পড়ে জ্যোতিষী হয় না, গুগলে সার্চ করে জ্যোতিষী হয় না, পরিশ্রম লাগে, জানতে লাগে। শনি কুম্ভ রাশিতে বায়ু রাশিতে, শনি বায়ু রাশিতে তুঙ্গস্থ হয়, কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণের ঘর এবং শনি সেখানে বায়ু রাশিতে থাকে, তাহলে শনি কি স্থির রাশি, তাহলে সেই মিথুন লগ্নের নবম ঘর হচ্ছে শনি, মিথুন লগ্নের অষ্টম ঘর হচ্ছে শনি, যে অষ্টম ঘরে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং তার সপ্তম ঘর কর্কট রাশিতে নিচস্থ হয় এবং কর্কট রাশির সাথে মঙ্গল রয়েছে নিচস্থ ভাবে, তাহলে একাদশপতি ষষ্ঠপতি এবং মিথুন লগ্নের একাদশপতি এবং ষষ্ঠপতি নিচস্থ হয়ে বসে রয়েছে। নিচস্থ মানে কি, তার বলবত্তা, তার যে নেচারের আকৃতি প্রকৃতির বিকাশ ঘটবে না। অনেক মানুষ তো দেখেছেন, ভালো মানুষ দেখেছেন, কিন্তু ভালো ব্যবহার জানে না হয়তো, কারণ কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকে, অথচ সব বোঝে, বহিঃপ্রকাশ করতে পারে না, ভাষায় প্রকাশ করতে পারে না, তার মানে কি বলবত্তা কম, গ্রহের নেচারও সেই বলবত্তা কম হয়ে যায় কোনো কোনো ঘরে গিয়ে, সেই ঘরের প্রভাবে খারাপ হয়। দেখুন, চর রাশিতে তুঙ্গস্থ হয়, জলরাশিতে নিচস্থ হয়, পৃথ্বী রাশিতে তুঙ্গস্থ হয়, আবার চর রাশিতে মঙ্গল নিচস্থ হয়, তাহলে সেই জায়গাটায় সেই মিথুন লগ্নের দ্বিতীয় ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে সেই দ্বিতীয় ঘর তার জাতক হোক বা জাতিকা হোক, তাহলে মিথুন লগ্নের দ্বিতীয় ঘরটি তার শ্বশুর বাড়ির ঘর, শ্বশুর বাড়ির কারণ থেকে এবং তার সেই দ্বিতীয় ঘরে মঙ্গল থাকার জন্য, দ্বিতীয় যদি তার একটি মারক ঘর, মিথুন লগ্নের দ্বিতীয় ঘরটি মারক, কিন্তু আমি চন্দ্র মারক হয় না আমি বলেছি, কিন্তু যদি মারক প্রতি যুক্ত হয়ে যায়, তাহলে মারক হয় এখানে নিচস্থ মঙ্গল আছে এবং মিথুন লগ্নের ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল উপচয়ের, মঙ্গল ওখানে বসে আছে এবং মঙ্গল সেখানে বসে আছে শনির নক্ষত্রে, অষ্টমপতি নবমপতির নক্ষত্রে, তাহলে শ্বশুর বাড়ির বা যে কোনো যদি জাতিকা হয় তার হাজবেন্ড, যদি জাতক হয় তার ওয়াইফ, যে কোনো কারণে তার কাছ থেকে ডিটাচ হয়ে যাবে, থেকেও মানসিকভাবে ডিটাচ, বা শরীর হয় না অনেক সাথে একসাথে আছে, সামাজিক কারণে একসাথে আছে কিন্তু মনের দিক থেকে আলাদা আছে, মানসিকগতভাবে আলাদা আছে, সেই জিনিস ঘটবে, সেই জিনিস সে জায়গায় আছে। এখানে মিথুন লগ্নের দ্বিতীয় মঙ্গল এবং মিথুন লগ্নের দ্বিতীয় রাহু এবং মিথুন লগ্নের চন্দ্র বসে রয়েছে, রাহু শনির নক্ষত্রে বসে রয়েছে, এবার চন্দ্র রাহু, সবাই বলবে গ্রহণ দোষ। এবার টোটাল যখন আমি ছটা বললাম, দেখবেন এর মধ্যে পাঁচটা ঘর খালি, কেননা এই পাশে চন্দ্র কর্কট রাশিতে, ও পাশে শুক্র আর শনি আর কেতু মকর রাশিতে, তাহলে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু কোন গ্রহ নেই, খালি কি বলবেন, কাল সর্পদোষ, ভাই পাইয়ে দেবেন, তাই তো না? দেখবেন সেই জায়গাটায় তার যে ফিফথ হাউসের লর্ড, সে এইট হাউসে বসা, এইট হাউসের নাইন্থ হাউস হচ্ছে ফোর্থ হাউস, সেই ফোর্থ হাউস হচ্ছে তার বুধের ঘর, সেই বুধ নাইন্থ হাউসে বসা, ভাগ্য ঘরে,
তাহলে তার লগ্নপতি তৃতীয় পতি নাইন্থ হাউসে বসা, তার চতুর্থ পতি নাইন্থ হাউসে বসা, তার মানে তার যে কোনো একের অধিক গৃহ হতে পারে। এবং রবি বৃহস্পতি যুক্ত হয়ে বসা নাইন্থ হাউসে। বৃহস্পতি যখন নাইন্থ হাউসে বসে, বৃহস্পতির নবম দৃষ্টি আছে। বৃহস্পতি নাইন্থ হাউসে থাকলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেবে তার লগ্নে, বুধের ঘরে, মিথুন রাশিতে। নবম দৃষ্টি কোথায় দেবে বৃহস্পতি? বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকলে তার নবম দৃষ্টি দেবে তার লগ্নের ফিফথ হাউসে, শুক্রের ঘরে। দেখবেন শনি ফাক্য কারক গ্রহ বলা হয়, বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ বলা হয়, যার জন্য কালপুরুষ চক্রে শনিকে দশম একাদশে রাখা আছে। কেন? কর্ম করলেই ভাগ্য মেলে। ভাগ্য কোনোদিন কেউ কোনোদিন ঘরে বসে থেকে আপনি এইভাবে বসে থাকলে ভাগ্য আসবে না। ভাগ্য আসার কতগুলো কর্মের মাধ্যমে আসে, যে কোনো কাজ, সে চুরি হোক, চুরি করেও তো সে কাজ করছে, আর্ন করছে, কেউ কলম লিখছে, কেউ টাইপরাইটার করছে, কেউ কম্পিউটার করছে, কেউ সোশ্যাল মিডিয়ার কাজ করছে, কাজ করছে, আপনারা যে কোনো কাজ করছে, কেউ লিখছে, বই লিখছে, কেউ কবিতা লিখছে জীবিকা অর্জন করার জন্য, যে কোনো কর্মের সঙ্গে যুক্ত, তাহলে সে লেখনী পদ্ধতি কিন্তু বুধের উপর নির্ভর করে। কেন? যারা লেখক হয় তারা একদিনে 500 পাতা বই লেখে না, বুধ বড় চঞ্চল, আজকে যা মনে আসলো সঙ্গে সঙ্গে লিখলো, আবার বিকেলে বসবো, এই করতে করতে তার একদিন 20 দিন লেগে গেল। কেন? বুধ খুব চঞ্চল, বুধ কিন্তু খুব দ্রুত দৌড়ায়, হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসে এবং সেই চিন্তাটাকে সেভ করে কে, মনে ধরে কে, আপনি কাউকে ফোন করছেন, সেই ফোনটা রিসিভ করছে কে, তার ফোনটাও শক্তিশালী হওয়া দরকার, নাহলে আপনার ফোনটা ওখানে পৌঁছবে না, সে যদি কভারেজের বাইরে থাকে ফোনটা পৌঁছবে না, তাহলে সেই জায়গাটায় রিসিভ ক্ষমতা দরকার, সেটা আসে নাইন্থ হাউস থেকে, সেই জায়গাটা। তাহলে সেখানে যদি নাইন্থ হাউসে দেখবেন যে মিথুন লগ্নে থার্ড হাউসের রবি, সে নাইন্থ হাউসে বসা এবং তার সাথে বুধ বসা, বৃহস্পতি বসা, এবং বুধ বসা মঙ্গলের নক্ষত্রে, বৃহস্পতি বসা 25 নম্বর নক্ষত্রে, রবি বসা 25 নম্বর, মানে দুটো বৃহস্পতির নক্ষত্র, একটা মঙ্গলের নক্ষত্র, মঙ্গল বুধের মধ্যে শত্রুতা আছে, মঙ্গল রাশির সাথে বসে আছে লগ্নের দ্বিতীয় ঘরে, তার মানে স্ট্রাগল লাইফ, টেনশন লাইফ, ফেকল মাইন্ড, টেনশন, নার্ভের পেশেন্ট হয়ে যায়, চিন্তা করতে করতে মানে বিভ্রম হয়ে যায়, না ঘুমিয়ে পড়ি, আর পারছি না, এইরকম চাপ বেশি নিতে পারবে না। ওই যে বুধ বললাম, বেশি চিন্তা করতে পারবো না, ঠিক আছে কালকে দেখব, সেই জায়গাটায় পৌঁছবে। তাহলে ওভারঅল ছকটা ভালো, কাল সর্প গ্রহণ দোষে যাবেন না, ঢুকবেন না, কেননা চন্দ্র সক্ষেত্রে, চন্দ্র সক্ষেত্রে নিজের ঘরে বসা, কর্কট রাশি মানে চন্দ্রের ঘর, তার সাথে রাহু বসে আছে শনির নক্ষত্রে, রাহু শনি নক্ষত্রে খুব ভালো থাকে, মানে শনি বায়ু কারক গ্রহ, আর রাহুও তার তুঙ্গস্থ বায়ু ঘরে হয়, ওই যে মিথুন রাশিতে। অতএব দুই বায়ুতে যখন দেখবেন, আগুনে আগুনে তার আগুন নেভে না, বায়ু বায়ুতে বায়ু বাড়ে না, আগুনে যদি আগুন মেশান আগুন বাড়বে, আবার বায়ু বায়ুতেও মেশালে বায়ু বাড়বে। তাহলে কমানোর জিনিসটা কি? হাওয়াকে যদি কমাতে হয় জানলা দরজা বন্ধ করতে হবে, ঝড় উঠেছে হাওয়া ঢুকতে দেবো না, আর আগুনকে যদি কমাতে হয় জল লাগবে বা কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে যাতে ওখানে হাওয়া না ঢুকতে পারে, কারণ হাওয়ায় আগুন বাড়িয়ে দেবে। যার জন্যই প্রত্যেকটি অগ্নিরাশির সপ্তম ঘরে হাওয়া ঘর বায়ু রাশি রাখা আছে, প্রবাহ করে এই 180-তে সে দৃষ্টি দেয় জ্বালিয়ে রাখার জন্য। অতএব সেই জায়গাটায়
ज्योतिष शास्त्र बा ज्योतिष अध्ययन सारा विश्व ठेकाना नहीं मानुषेर नियेछे। मानुष जदि तार ठीक डेट अफ बार्थ ठीक टाइम अफ बार्थ नेचारेर उपरे गिये विचार करबे। विष्णु भगवान श्रीकृष्ण चैतन्य एई सब धरे ज्योतिष विचार हय ना। भगवान आलादा जिनिस, आमि आगेई बोलेछि भगवान किन्तु श्रद्धेयो जिनिस, अंतरेर जिनिस, আপনার ভিতরের জিনিস, তাকে আপনি জাগাবেন আপনার ক্ষমতা অনুযায়ী, কিন্তু সেটা দিয়ে জ্যোতিষ বিচার হবে না। জ্যোতিষ বিচার হবে না। যারা একটু করেন তারা কোনো মানে খারাপ পাবেন না বা খারাপই করবেন না। আপনি যখন কোনো পুজো করেন, কিস করেন, আরাধনা করেন, মেডিটেশন করেন, এক মন দিয়ে সেই ভগবানকে আপনি ফুল পুষ্পপত্র অঞ্জলি সমস্ত দিচ্ছেন, কেন দিচ্ছেন? পৌরোহিত্য, পুরের হিত কামনা করছেন। ওটা আপনার পৌরোহিত্যটা আপনার কিন্তু তখন কাজ, কিন্তু ওটা দিয়ে কিন্তু জ্যোতিষ হবে না। ওটা দিয়ে মানুষের ভাগ্য ফেরাতে পারবেন না। ওটা তো শক্তি, সেই শক্তি ওই ঘরে যে বাড়িতে আপনি গেছেন বা যে পুজো প্যান্ডেলে আপনি গেছেন সেইখানকার হিত কামনা কর শক্তি প্রয়োগ করতে গেছেন। মাধ্যম, সমস্ত কিছুরই মাধ্যম আছে। গাড়ির মাধ্যম চাকা, রোডের চাকা রাস্তার উপরে থাকে, ওই চাকা ঘোরে মেশিনের সাহায্যে, তবে গাড়ি চলে। ওই মাধ্যম ভগবানের সামনে পুরোহিত বসানো, উনি সেই কাজ করবেন, জাগাবেন, অনুপ্রেরণা জাগাবেন, শক্তি জাগাবেন, আপনার কামনা করবেন। জ্যোতিষ নেচার বলবে, প্রকৃতি বলবে, প্রকৃতির যে যে ঘরে যে যে প্ল্যানেটে তার কি প্রকৃতি, তার কি নেচার। মঙ্গল দিয়ে মাঙ্গলিক বিচার হয়, কিন্তু মাঙ্গলিক খণ্ডন হয় আজ পর্যন্ত কেউ বলেনি কিভাবে। মঙ্গল থাকলেই মঙ্গলের অমঙ্গল হয় না। মঙ্গল খুব দারুণ দারুণ প্ল্যানেট, মঙ্গল শনি খুব ভালো প্ল্যানেট, মঙ্গল শনি বৃহস্পতি এই তিন গ্রহ তার নেচার যদি মানুষ গুড ইউটিলাইজ করতে পারে এবং ছকে যদি গুড জায়গায় থাকে সে মানুষ কিন্তু অনেক অনেক বিক্রম অনেক বড় হয় সমস্ত দিক থেকে। কাজে এই ছক দোষ মশে না গিয়ে ওভারঅল যে নাইন্থ হাউস যখন স্ট্রং সেদিক থেকে ভালো ছক বিচারের দিক থেকে। কারণ নবম ঘর বায়ু ঘর, লগ্ন বায়ু ঘর, রাশি জল ঘর, আর বায়ু ঘরকে জলের মধ্যে বা হাওয়াকে জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় না, সে মেকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হবে, মুখের উপর ঠাস ঠাস করে কথা বলে দেবে, একটু পরে চিন্তা করবে যে না বললে ভালো হতো। আর জ্যোতিষ একটি মানুষ জ্যোতিষ এটাকে যদি সুন্দরভাবে প্রয়োগ করে, অনেকে এসে বলবেন এইটা আমার কেন হলো, আমি কেন বাস থেকে পড়ে গেলাম। আরে পড়ে গেলাম অসতর্ক, অ্যাক্সিডেন্ট, ওটাকে তো অ্যাক্সিডেন্ট বলে। আপনি অসতর্ক ছিলেন, কিসের জন্য ছিলেন, আনমনা কেন ছিলেন? কর্মবিভ্রান্তি, রেজাল্টের চিন্তা, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অন্য চিন্তা করতে করতে আপনি বাস থেকে নেমেছেন। আপনি এভাবে নামবেন না, আপনি অল সবসময় উঠবেন, মনকে উঠাবেন, সাহস উঠাবেন, শক্তি উঠাবেন। আপনি থাকলে পৃথিবী আছে, আপনি না থাকলে পৃথিবীর কিচ্ছু যায় আসবে না, আর পৃথিবী থাকবে যেভাবে চলছে সেভাবে চলবে। দুনিয়ার চিন্তার ঠেকা আপনার নেওয়ার অধিকার নেই। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে, নমস্কার। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।